হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফোর্থ সেমিস্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সকলকে স্বাগত জানাই আজকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এডুকেশান অনার্সটি যারা পড়ছো তাদের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দু সালে প্রশ্নপত্র কেমন ছিল এবং প্রশ্নের ধরন কেমন হয় সেটাও তোমাদেরকে জ্ঞাত করব তোমরা সকলেই জানো যারা ল্যাব বেস সাবজেক্ট নিয়ে পড়ে তাদের টোয়েন্টি ফাইভে এক্সাম হয় এবং যাদের নন ল্যাব বেস সাবজেক্ট তাদের থার্টি টুতে থিওরি এক্সাম হয় একই রকমভাবে এডুকেশান অনার্স যেহেতু নন ল্যাব বেস সাবজেক্ট তাই জন্য থার্টি টুতে এক্সাম হবে এবং সময় থাকবে দুই ঘন্টা গ্রুপ এ থেকে তোমাকে যে কোনো চারটে প্রশ্ন করতে হবে এখানে টোটাল তোমার কাছে প্রশ্ন থাকবে ছটা যে কোনো চারটা এখান থেকে প্রশ্ন করতে হবে নেক্সট গ্রুপ বে থেকে বি থেকে এখানেও একই রকমভাবে চারটা প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন থাকবে ছটা এবং গ্রুপ সি থেকে যে কোনো একটা প্রশ্ন করতে হবে আশা করি এই প্রশ্নগুলো তুমি স্ক্রিনশট নিয়ে নিয়েছো অথবা ভিডিও পজ করে প্রশ্নগুলো লিখে নিয়েছ আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তুমি যদি প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করে রাখো তাহলে মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোয়েশন অবশ্যই কমন পাবে তো চলো এবার দেখবো ডিসি নাইন কোয়েশন পেপার ডিসি নাইন কোশ্চেন পেপারও একই রকমভাবে বত্রিশ নম্বরের পরীক্ষা এবং দুই ঘন্টা সময় থাকবে ঠিক একই রকমভাবে চারটে কোশ্চেন করতে হবে গ্রুপ এ অর্থাৎ নাম্বার ওয়ান থেকে যেখানে ছটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই নেক্সট নাম্বার টু থেকে যে কোনো চারটা প্রশ্ন করতে হবে একই রকমভাবে ছটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে চার আমরা নেক্সট নাম্বার থ্রি তোমার থাকবে কোয়েশ্চেন যে কোনো দুটো এখান থেকে একটা প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এইট তুমি যদি অবশ্যই এই সমস্ত কোয়েশ্চেন পেপারগুলো কমপ্লিট করে নাও তাহলে তুমি সকলকে সহযোগিতা করার জন্য তুমি আমার সাথে এই প্রশ্নপত্রের আনসারগুলো মেল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমার সমস্ত উত্তরপত্র তোমার নামে সকলের কাছে পৌঁছে দিব এবং সকলকে সহযোগিতা করার চেষ্টা করব এবার চলো দেখব ডিসি টেন কোয়েশ্চেন পেপার ডিসি টেন কোয়েশ্চেন পেপারও একই রকমভাবে থার্টি টুতে এক্সাম হবে এবং সময় থাকবে দুই ঘন্টা এবং আগের প্রশ্নগুলোর মতোই নাম্বার ওয়ান থেকে যে কোনো চারটা প্রশ্ন করতে হবে এবং নাম্বার টু থেকে যে কোনো চারটা প্রশ্ন করতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনের মান একই রকম রয়েছে এবং নাম্বার থ্রি থেকে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে আরেকটা কথা সকলকে বলে রাখি তুমি যদি অবশ্যই এই প্রশ্নপত্রর আনসার করে রাখো তাহলে সকলকে সহযোগিতা করার জন্য তুমি তোমার উত্তরপত্র আমার সাথে শেয়ার করতে পারো তুমি শেয়ার করতে পারো জিমেইলে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের জিমেইল আইডি হচ্ছে গভড আপডেটস অ্যাট জিমেইল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে সেখান থেকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ